আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে যেখানে আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকেও একটি নতুন ব্লগ, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আসলে বাহিরে আসছি পানি দিতে, ওই যে পানি দিতেছি গাছে, তো ভাবলাম এখানে একটু ভিডিও শ্যুট করে নেই যে কেননা, কারণ বেশ অনেকক্ষণ সময় আমাকে এখানে থাকতে হবে, কাজ করতে হবে। আর ওই যে বললাম আমার অনেকগুলি ব্লগে বলা আছে যে এই জায়গাটা আমার ভালো লাগে, জানি না কেন ভালো লাগে। এখানে তেমন কিছু নাই, বাট নীরব, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নাই, কোনো কিছু নাই, যার কারণে আসলে অনেক ভালো লাগে। আর বাহিরে যখন খোলা আকাশের নিচে আসি আপনাদের হচ্ছে, মানে সারাক্ষণ তো আমরা কাজ করি সেই রান্নাঘর আর ড্রয়িং রুম, রান্নাঘর আর ড্রয়িং রুম, তো ওইখান থেকে যখন একটু বাহিরে আসি বা খোলা আকাশের নিচে আসি তখন মনে হয় কি যে জীবনের অনেক মানে কষ্ট দুঃখ মানে সব কিছু যেন হালকা হয়ে গেছে, তো অনেক ভালো লাগে ওই এই ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা, আজকে আসলে সারাদিন তেমন কিছু ভিডিও করা হয় নাই, মন ভালো লাগতেছিল না। আসলে সবসময় দেখা যায় মন মেজাজ শরীর স্বাস্থ্য সব একরকম থাকে না, তো চিন্তা করলাম আজকের ব্লগটা আমি হচ্ছে জাস্ট আমার আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব, দেন কিছু ভালো লাগা খারাপ লাগা যেটাই হোক, মানুষে থাকে না কখনো কখনো ইচ্ছে করে অনেক কথা বলি কিন্তু দেখা যায় কথা বলার ওইভাবে তেমন কেউ থাকে না, বা কিছু কিছু কথা আছে যেটা হচ্ছে মানে বলাও যায় না, তো ওরকম একটা কিছু। আসলে আজকে আজকে আমার ভালোও লাগতেছে না সত্যি কথা বলতে, যেটা দর্শক মনটা কেমন যেন অস্থিরতা লাগতেছে। তবে ভাবছিলাম একটু ঘুরে আসবো, হাইটে আসবো, হাঁটলে মন ভালো হয়। যেমন এই যে এখন এখানে আসছি আমি মানে ঘরে থাকতে পারতেছিলাম না, কেমন যেন একটা মানে অস্থিরতা লাগতেছিল, কারণ অনেক দিন হয়েছে বাড়ি থেকে আসছি, তো হয়তো বা সবারই মিস করতেছি না কি করতেছি আমি জানি না, আসলে বুঝিও না, মাঝে মাঝে বুঝি না আসলে কি হয়েছে বা কি কেন এরকম লাগতেছে। তো যাই হোক দর্শক, আপনাদের সাথে আজকে আমি আজকে আমার আজকের ভিডিওটা আমার শুধু আপনাদের সাথে কথা বলার ভিডিও, তো দর্শক অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্টস আর একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন। আর সবচেয়ে বড় কথা, আমি মানুষের মতো বলবো না, আমি শখ করে আসছি, আমি শখ করে আসি নাই, আমি আসলে এখান থেকে এটাকে বিজনেস বলেন বা প্রফেশন বলেন বা চাকরি বলেন বা যেটাই বলেন না কেন, আমি ওইটা করার জন্যই আসছি। দেখা গেছে যে আমি হয়তো বা বিদেশ থেকে চলে যাব ফাইনালি বাসায়, তো তখন দেখা যাবে যে আমার একটা আর্থিক প্রবলেম হইতে পারে, তো সেই কারণে আমি চিন্তা করলাম যে ঘরে বসে আসলে করার মতো এটা তো একটা ভালো কাজ, খারাপ কাজ তো আর না, তো আমি এই প্রফেশনটা নিয়ে নিই, ব্লগ বানাই। তো আসলে সব কিছু মানে ভেবে চিনতে চিন্তা করলাম যে ঠিক আছে আমি চেষ্টা করি, সফলতা দেওয়ার মালিক তো রব্বুল আলামিন, কিন্তু আমার চেষ্টা তো করতে হবে, উইদাউট চেষ্টা ছাড়া তো আর আল্লাহ পাক আমাকে সফলতা দিবে না কখনোই। হ্যাঁ অবশ্যই আমাকে খাটতে হবে, তারপরে বাকিটা হচ্ছে আল্লাহ পাকের রহমত। তো যাই হোক দর্শক, অনেক কথা বললাম, আর অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস, আর যদি আপনার কাছের বন্ধু বান্ধব থাকে ওদেরকে একটু শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন এটা হচ্ছে আলখোর দাখিরা, আমার এই এরিয়ার নাম। দেখেন এই যে রাস্তার মধ্যে আমি দাঁড়ায় আছি, পানি দিতেছি, কাজ করতেছি। তো দর্শক এই যে আমি আমার পিছনে এটা হচ্ছে একটা আম গাছ, আম গাছটাতে পানি দিতেছি। তো দর্শক আসলে পানি দেওয়া শেষ হলে আমি একটু হাঁটবো এখান দিয়া সামনে দিয়া, জাস্ট এই যে চার পাঁচটা গাছে পানি দিব, খুব বেশি গাছে যে পানি দিব সেটা না, পানি দেওয়া শেষ হলে আমি একটু এখান দিয়ে হাঁটবো। আসলে খুব ইচ্ছে করতেছে খোলা আকাশের নিচে অনেকক্ষণ থাকি, কেন ইচ্ছে করতেছে জানি না, হয় মাঝে মাঝে মানুষের ব্যতিক্রম কিছু ফিলিংস হয়, ব্যতিক্রম কিছু করতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক।
আর যেহেতু আমরা প্রবাসে থাকি, আমাদের আসলে এখানে কিউই থাকে না, পরের বাড়িতে কাজ করতে হয়। যদিও তার অনেক ভালো, কিন্তু ভালো হইলেও আসলে কখনো কখনো হয় না যে ভালো লাগে না, এরকম আর কি। যাক, আজকে আকাশের চাঁদটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাই একটু। হ্যাঁ, এখনো পানি দেওয়া শেষ হয়নি, এখনো পানি দিতেছি। আরো দুইটা গাছ আছে, দুইটা গাছে পানি দেওয়া হইলে তারপরে হচ্ছে এখান থেকে যেতে পারবো। আর আকা দর্শক জানে না, চারটা এত ভালো লাগতেছে, আমার ইচ্ছে করতেছে এই জায়গাটাতে আমি বসে বসে চারটা দেখি। আসলে ওই যে আমাদের বাংলাদেশে যেরকম হয় না, অনেক সময় ভরা পূর্ণিমা থাকে আকাশে, পূর্ণিমার সময় নদীর পাড়ে বইসা মানে পূর্ণিমা দেখতে ভালো লাগে, ওরকম মানে খুবই ভালো লাগতেছে। তবে আমার, আমি কাতার আসার পরে আমি ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট আমার ব্লকে আছে, আমি যে একটা ইসে গেছিলাম আপনার হচ্ছে, তো অ্যাট দ্য ফার্স্ট হচ্ছে আমি ঈদের সময় যে ইসে গেছিলাম দোহা, দোহা কার্নিশ, ওইখানে একটা মানে কার্নিশের ওইখানে একটা মানে ঘাসের মতো কুপুচা একটা জায়গা আছে, তো জায়গাটার মানে পাহাড়, পাহাড় না ঠিক কিন্তু মানে পাহাড়ের মতো, তো ওই জায়গাটাতে হচ্ছে বসেছিলাম, আর সামনে ছিল সাগর, মানে আনবিলিভেবল, আমি আসলে বলে বুঝাইতে পারবো না, এত ভালো লাগছে ওই জায়গাটা, মানে আমার না উঠে আসতে ইচ্ছে করে নাই। আমার যদি হাত মানে আমার কাছে যদি মানে ক্ষমতা থাকতো যে আমার, আমি কারো কাজ করি না বা কিছু, আমি মনে হয় আরও 3-4 ঘন্টা ওইখানে বসে থাকতাম। আর হালকা আলো, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, অনেক মানুষ এভাবে কারো ফ্যামিলি, কারো বন্ধু, কারো বান্ধবী নিয়ে বসে রয়েছে, মানে সবাই আড্ডা দিতেছে যার যার মতো, আর নদীর দিকে সবাই, সাগরের দিকে সবাই তাকায় রয়েছে, মানে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ওরকম আজকে মনে হইতেছে যদি আমি মানে সাগরের, সাগরের সামনে যেতে পারতাম, মানে আমার সামনে বিশাল সাগর, আমি চুপচাপ ওইখানে বসে রয়েছি, তাহলে মনে আমার বেশি ভালো লাগতো। তো যাই হোক, আসলে আল্লাহর কাছে শুকরিয়া, শুকরিয়া আদায় করা ছাড়া কিছু করার নেই।